أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. কারো বাড়িতে যদি সাপ ঢুকে তার করণীয় কি? সে কি সাপটিকে মারবে না সাপটিকে তিনবার বলবে তুমি চলে যাও? এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে সহিহ মুসলিমে, অন্যান্য আল হাদিসের কিতাবে, যে যেসব সাপ দেখা যায় তার দুটো অবস্থা, একটা হচ্ছে বাড়ির ভিতরে ঘর বাড়িতে, একটা হচ্ছে বাড়ির বাইরে, বাড়ির বাইরে গ্রামে শহরে রাস্তাঘাটে অথবা মাঠে ঘাটে দেখা যাচ্ছে। মাঠে ঘাটে রাস্তাঘাটে বাড়ির বাইরে দেখা যাচ্ছে সাপ মেরে দেয়, কারণ মানুষের জন্য ক্ষতি সাধনকারী, অবশ্যই সাপ দেখলে মেরে দেবেন বাইরে হলে। কিন্তু বাড়িতে যেসব সাপ দেখা যায় সেসব সাপকে হাদিসের ভাষায় আওয়ামেরুল বুয়ুত বলা হয়েছে। সাপের রূপ ধারণ করে অনেক সময় জিনেরা থাকে, সাপের রূপ ধারণ করে অনেক সময় জিনেরা থাকে। জিনের একটি বদ অভ্যাস যে বেশিরভাগ ওই সাপের রূপ ধরতে পছন্দ করে। তো বাড়িতে যেসব সাপ দেখা যায় সেগুলি সাপও হতে পারে। তো সাপ মারলে তো অসুবিধা নেই, আপনার ক্ষতির আশঙ্কা নেই, কিন্তু জিন হওয়ারও সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, জিন হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো জিনকে যদি মেরে দেন সাপের রূপ ধারণ করে আছে, তখন জিনের দলেরা, ওই সেই জিন যে তাকে মেরেছেন আপনি, তার আত্মীয় স্বজন আপনার ক্ষতি সাধন করতে পারে, আপনার পরিবার ছেলে মেয়ের প্রাণ নাশ করতে পারে বা ক্ষতি সাধন করতে পারে, এই সম্ভাবনা রয়েছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন বাড়িতে কোনো সাপ দেখবে তখন তাকে বলবে যে আল্লাহর কসম দিয়ে বলছি অথবা তোমাকে ভালো করে বলছি, আর সেটা হচ্ছে যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে চলে যাও। জি, তিনবার করে বলবে। আর এটা যে কোনো জায়গার বাড়ির সাপ হোক না কেন, এটি হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। কিন্তু কিছু ওলামারা বলেছেন শুধু মদিনার সাপের সাথে খাস করে দিই, বলছে মদিনার বাড়ি ঘরে যদি সাপ দেখা যায় তাহলে সেগুলি জিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেগুলি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে বাড়ির সাপকে মারতে নিষেধ করেছেন, বাকি মদিনা ছাড়া অন্য কোনো শহরের, অন্য কোনো জায়গার, অন্য কোনো গ্রামে, পৃথিবীর কোনো জায়গায় বাড়ির ভিতরে সাপ দেখলেও মেরে দেবেন, এটি আর একটি মত প্রসিদ্ধ। তবে সতর্ক করা ভালো, সতর্ক করবেন আর তারপর সাপ চলে গেল, চলে যেতে দেন। সাপ সাধারণত মানুষ দেখলে পালিয়ে যায়, চলে যেতে দেন, বেরিয়ে চলে যেতে দেন। কিন্তু বাড়িতে বসে আছে, যাচ্ছেন না আর মারবেন না, সেটা তো আপনার আপনার পরিবারের প্রাণ নাশ করতে পারে, দংশন করতে পারে। সুতরাং তখন মেরে দেবেন। তিনবার সতর্ক সাবধান করার পরে যদি না যায় মেরে দেবেন, তাহলে নিঃসন্দেহ। আল্লাহু আকবার।